তো যাই হোক ফাইনালি এখন আমি আইসা পড়ছি ওয়ারমার বা মিট আপ দিতে ইউ নো লাইক দিস মিট আপ দিতে তো আমার চুলে এখনো কালার করি নাই তো কালার করলে 100% আমি গ্যারান্টি আমি যে মার খাইতাম তো এখন যাবো আমার ফ্রেন্ডদের সাথে আমি মিট আপ দিতে মিট আপ এমন অনেকে জানবেন না মিট আপ কিরকম আমি জানি আমিও জানি আমিও প্রথম জানতাম না কিন্তু এখন জানছি টিকটকে বসবাস কইরা আমি জানি মিট আপ কিরকম তো যাই হোক এখন আমি ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাবো ওয়ারমার বাবার মিট আপ দিতে যাবো তো দেখা যাক আমিও কি অন্য মানে যারা মিট আপ দিতে যায় তাগলেন কি আমি মাইর খামু দেখা যাক আর কি আমাদের ফ্যানদের সাথে আমি যাই মায়ের মুড়ি খাবো নাকি যে তো কেউ রে মেনশন দেওয়া নাই জাস্ট ফান ফান হিসেবে ভিডিওটা নেবেন তো এখন আমি দেখবো মিট আপ দিতে আর মার চুল কিন্তু কালার করি নাই চুল কালার করে যাইলে 100% আমি মায়ের খেলাম বলে তুই চুল কালার করি নাই তার মানে মায়ের খাওয়ার কিনে লক্ষণ নাই ঠিক নেই তো আর মারে বাড়ি যামু তো একটা দুঃখের কথা আছে মানে যাইলা মহিলা গাড়ি বেড়াতে দিয়া মানে জোতা বিন্দা যাম মাই শোজ আপ ডাউন তো আমি এখন জোতা দা যাইলাম কিন্তু আজকে মধ্যবিত্ত দেখা টাকার অভাবে যাইতে পারি না এই দুঃখ কার কাছে দেখামো আমি যাইতে পারি না যা কি করার আছে অনেক জুতা পিন্দি যাইতে তো যাই হোক এখন যাই ঘর মারে বা তেয়ারের অভাব আছে এখন যাই যাই দেখি করি এই যে আমার একজন ফ্যান আইসা করছে আমার লোকে মিট আপ করতে আমার কি দেখা মনে আমার মারবা তুমি আমারে তো দেখতে আমার মারতো না দেখাই যাবা নিয়ে খুব বদ্ধ ফ্যান আমার মারতো না আমার লোকে একজন দেখা করতে হয়েছে ঘর মারে বা আচ্ছা মিট আপে কি দাম নাই জানো যে অ্যানিমে কি চিবো যাই হ্যাঁ কেমন বুঝে নাই মনে হয় কি আমার ভিডিও দেখো না আমার ভিডিও মনে দেখায় না বলে দেখে না তো যাই হোক মনে হয় বলা মোবাইল মোবাইল আতো নাই অন্য অন্যজনের সাথে দেখা করে দেখি কি আছে রাস্তা ব্লক এসে ঘর মারা পাকে রাস্তা একবার ব্লক এসে আমার এখান থেকে শর্ট তুইব তো আজকে দেখা হতে মন বুঝ তো আমার ভালোবাসা মানে স্বভাব নেই বেশি আয় না কিন্তু এইগুলো মানুষ টেয়েছে শীতের দিন না তাহলে ফ্যান বেশি নাই দেখা যাক আবার পরে ফামুনি আমার টিকটকে ডায়লগ কইতে লেছিল কিন্তু এই ডায়লগে বিলে আছে আমার মারে বাপ না সাইরিক কে নয় জবাব নাই হ্যাঁ এই যে আমার ফ্যান মিট আপ করতে হইছে আমার লগে কিন্তু কিছু বলতে পায় না কিন্তু লিটিল লিটিল ফ্যান সব আমার ছোট ছোট ওই কইছে কইছে এই বছরটা চইলা গেল আমার কত চইলা গেল কেমনে আমার কো কিছু করব এই বছরটাই চইলা গেল আমার মারে বাপ আমি এই বছরটা নিয়ে একটা ভিডিও করেছিলাম এই বছরটা চইলা গেল কিছু করতে পারলাম না ভাবতে ভাবতে তো এই আমার ফ্যান এত স্মৃতি শক্তি আছে যে এই ভিডিও ডায়লগ তো মনে আছে আমার মারে বাপ স্যার কিদা সম্মান করবে আমার সম্মানের জিনিসই নাই তুমি ডায়লগটা কয়ে দাও ভালো করে দাইতো মানে ভাবছিলাম এই বছর বহুত কিছু করবো ভাবতে ভাবতে এই বছর দেশ চলে গেল মাগু তাগরে কইতাছি মার তো তারা মারে না তুমি আজ আমি মিট আপ হইব এই ভিডিওটি আমার একবার শেষ হলো আমার মার তুমি তারা মারে না শর্মা সব ক্যামেরা দিতে চাইতো মাই সারি অনেকে ভিডিওটা শেষ করতাম মানে বিচারে দেই কেউ আমার মারেনি দেখি রাস্তা একবার ব্লক এসে গাড়ি আছে এখন আমি কোন দিকে যাইতে চাই সব আমার রাস্তা ব্লক এসে গাড়ি করে যাইতে না গাড়ি করে দাম সব রাস্তা যা কেন কেন গাড়ি করে দাম তো নিকলি তো একটা গাড়ি করে যাইতে না আর যা দাম টা পর্যন্ত আর তোরা ইয়া না দেখি না ও আইসা বলছি আমরা সবাই মিট আপ নিতে আর মারে বাপ কিন্তু হ্যাঁ রে বলতেছি আমার মারতে কিন্তু আমার মারতেছে না গেলে জানি মানে কি লাগে আমি তো না মারলে আমার সম্পূর্ণ বিজয় হইতো না কিন্তু হ্যাঁ মারে নাকি কত মানে এসে বলছি না এ মার তোরা মার আমার ইয়া আমি আর জীবন আইতাম এই মিট আপ লইতে মানে তাড়াতাড়ি আনতে গেছে যেহেতু তাড়াতাড়ি ফারি আনতে আমি বাজি এই মিট আপ আর আমি জীবন আর লইতাম ভাই আপনার অনুভূতি কি সেলিব্রিটি পিটাইলেন আমি বাপ তো পারি নাই আমার মনপুরবাসী এমনি স্বাগতম দিব স্বাগতম না স্বাগতম 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 তো স্বাগতম দিব মানে এত ভালোবাসা কই রাখতাম ব্যথা করতেছে আপদ আমরা মাইরা মুড়া চুষ পেয়ে লেছে যাই হোক এত ভালোবাসা কই রাখবো আজকে ভালোবাসা একবার উপলে পড়ছে আমার মাইরা মুড়া শেষ পেয়ে লেছে কি অবস্থা হয়েছে যেরকম ভালোবাসা দিছে ফ্যান খুলে রেখে দিছে তো যাই হোক কথা আছে কেউ পাঁচতে আমি এখানে আসি না তো যে কয়ে দিয়ে অত্যন্ত ক্লিয়ার কথা আমি বলি তো যাই হোক আমি নিজের জন্য তো যাই হোক তো যাই হোক তো যাই হোক তো যাই হোক যাই হোক
তো আমি এখন মানে মিটআপ করতে আইছিলাম আই এখন মানে মাইর খেয়ে গেলাম আন্দাজ ছিলাম চুলমুল কালার করি নাই আমার কিছু হইব না চুলমুল কিন্তু কালার করি নাই ওর মারে বাপ চুল কিন্তু কালার করি নাই তবু আমার মাইরা তুষ করে দিছে তো যাই হোক মানে এটা আছে বাহারা মনে ভালো এইভাবে মনে ভালোবাসা প্রদান করে তা আমরা জানি না ওইটা এক কালচার তো যাই হোক তো আজকে কেউ মিটআপ মুটআপ কইতে যায় কইরে যায় না করতে যায় না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।